পরে ফারুক দরজা লাগায় কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা গিয়া যায় আর কান্না করে। কি ওসমান এত কান্নার আওয়াজ, জান্নাতের টিকিট পাওয়ার পর কেন তারা কাঁদলেন, কবরে আমার কি উপায় হবে? আবু বকর সিদ্দিক বকরির একটা বাচ্চাকে ধরিয়া কয়, বকরির বাচ্চা তুই আমার থেকে অনেক ভালো, আজকে যদি আমি তোর মতো হইতাম বনি আদমরা বড় হওয়ার পরে জবাই করে আমাকে খেয়ে ফেলতো, কিন্তু আমার বড় ভয় হাসরের ময়দানে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তাবাহ হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, যেই নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে জানা নাই। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর আমার মহাব্বত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো, আমি যদি বলি নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, আল্লাহ যদি বলে না রে আবু বকর তোমার আমার আমার আমল পছন্দ হয় নাই, ফেরেশতাকে অর্ডার দিবে আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগায় দাও, যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে জাহান্নামের দিকে আমাকে টেনে টেনে নেওয়া হবে, কেমন ভয়ঙ্কর হবে ওই হাসরের মার, যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা নবীরা ভুলে যাবেন, আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন, মূসা নবী উম্মতকে ভুলে যাবেন নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন, আমি আয়েশা প্রশ্ন করলাম নবী আপনি কাঁদেন কেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন, বলে না না কেন কাঁদেন, বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে, নবীরা পর্যন্ত কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে নাফসি নাফসি বলে কাঁদবেন, আমার আল্লাহ সেদিন হবে চূড়ান্ত রাগি, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন আল্লাহ পাকের এই রাগান্বিত আওয়াজের মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, এই সময় নবীরা পর্যন্ত বেহুশ বেকারার হয়ে যাবে, সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, আম্মা জানা এসে বলেন নবী তখন আপনি কি করবেন, মায়ার নবী বলবে তখন আমি মুহাম্মদ সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে আমি নাফসি নাফসি বলে কাঁদব না, আমি কাঁদব ইয়া উম্মতি হাবলি উম্মতি আমার উম্মত কো, কির মাধ্যমে, কারণ এরা কোরআন হাদিস না পারলো গান পারে, খুব মজা করে গান গায়, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী মদিনায় আছে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, ওয়াহাবিরা কয় নবী মরছে, আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলেন নিশ্চয়ই হে নবী আপনি মরণশীল, কোরআনের আয়াত, কে বলেন, আল্লাহ বলেন নবী আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন বাকিরাও মৃত্যুবরণ করবে, আমার রসুলের ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন চাষ্তের সময় জোহরের আগে, 12ই রবিউল আউয়াল কান্নার আওয়াজ, মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ, নবী নাই, রবিউল আউয়ালের 12 তারিখের কান্নার আওয়াজ, ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল মসজিদে নববীর ভেতরে, যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব, আবু বকর বাড়িতে ছিলেন খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নববীতে আসলেন, আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করলেন,
মায়ার নবীরে চাদর দিয়া ঢেকে দিলেন। এরপরে মিম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে দাঁড়ানো, যে বলবে নবী নাই মরে গেছে তার কল্লা ফালাবে। ওমর মোহাব্বতের নজরে খুতবা পড়লেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। ওমর ফারুক বলেন, আবু বকর আমাকে কয়েকবার বলছেন, ও ওমর আপনি বসে পড়েন, ঠান্ডা হন, শান্ত হন, আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো, কিন্তু বুঝতে পারলাম না। আবু বকর যখনই আয়াত পড়া শুরু করলেন, আমি ওমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল, আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুঁশ নাই, আমি জায়গায় ঠান্ডা মাথায় বসে গেলাম, জিব্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না যে বলবি নবী নাই কল্লা ফালাবো, বরং আমি ওমরের চোখ বেয়ে বেয়ে এখন নজর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল, আমার নবী নাই, আমি এখন কার সাথে কথা বলবো, কলিজা ঠান্ডা করব। যেই নবীর সোয়া পাইয়া আজ আমি ওমর, যেই ওমরের আমার আল্লাহ এত মোহাব্বত করেছেন, আজ আমি সেই নবীর আর পাইলাম না। আরে নবীর আশেক, আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে। নবীর এন্তেকাল সোমবার দিন দুপুরের আগে চাষতের সময়, দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময়। আরে নবীর আশেক, আল্লাহর নবী বললেন, আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি, এমন একটা সময় মক্কার জমিনে আসি যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই। বাইতুল্লাহর ভেতরে 307টা মূর্তি লাগানো, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে, যুবক যুবতীরা ওয়াবাদে চলে, যৌবনের আদান প্রদান করে, কোনো ইজ্জতের ভালাই নাই, সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয়, কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে। আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের বাতাস যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম আমি পয়গম্বর, আমার বয়স যখন 25 হয়, আল্লাহ পাকের ইশারায় আরবের বিধবা নারী খাদিজা 40 বছরের নারীকে আমি বিশ্বনবী বিবাহ করে প্রমাণ করে দিলাম, এ আরবের চরিত্রহীন মানুষ, তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না, উত্তম আদর্শ যদি পেতে চাও আমি মুহাম্মদ নিয়ে আসলাম, আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম আমি মুহাম্মদ, আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম, 40 বছরের নারী, দুইজন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। আমার এই খাদিজার ঘরে আল্লাহ তাআলা 3টা ছেলে সন্তান, 4টা কন্যা সন্তান দান করেছেন, আমি মুহাম্মদের আর একটা মাত্র ছেলে মারিয়া কিবতিয়ার গর্ভে আল্লাহ দান করেছেন, ভাগ্য আল্লাহর কুদরত, আমার একটা ছেলেও দুনিয়াতে আর বেঁচে থাকলো না, অল্প বয়সে সব দুনিয়া থেকে চলে গেল। আমি নবী নারীদের ইজ্জতকে হেফাজত করে দিলাম আল্লাহর মহব্বতে। যেই মানুষগুলো কন্যা সন্তানকে অপছন্দ করে, এমন কি বাবায় সমাজের লজ্জায় মুখ দেখাইতে না পেরে, বহু বাবা কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে রাখত, দাফন করত, আমি মুহাম্মদ আসার পর নারীদের সম্মান বাড়ায় দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, এরে দুনিয়ার মানুষ, একটা কন্যা সন্তানের যদি বাবা হতে পারো একটা জান্নাতের মালিক হয়ে গেলা, যেই বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো, দুইটা কন্যার বিনিময়ে দুইটা জান্নাতের মালিক, যেই বাবা 3টা কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে যাবে, আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন,
আমার কোন ছেলে নাই, আমি নবী ও চার কন্যার বাবা, আমার চারোটা কন্যা খাদিজা বিধবা নারীর গর্ভ থেকে আসলো, আমি মোহাম্মদ ২৫ বছরের সন্তান, খাদিজা হলেন ৪০ বছরের নারী, তার গর্ভ থেকে চারটা কন্যা সন্তান, আমার প্রথম কন্যা জায়নাব, এইভাবে চার সন্তান, উম্মে কুলসুম রুকাইয়া, এরপরে আমার কলিজার কন্যা সন্তান ছোট ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না, আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন। আজ জগতের মধ্যে গোটা দুনিয়াতে পয়গম্বরের আওলাদের বংশ বেঁচে আছে আমার মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে, এরে নবীর উম্মতের দল। আজকে আমাদের সমাজেও ওই জাহেলি যুগের কিছু জাহেল মূর্খরা সমাজে আছে, ছেলে পাইলে খুশি হয়, কন্যা পাইলে বেজার হয়। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কেবু আদেন সবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কন্যা সন্তান তোমার কপাল খুলে দিবে, তুমি আশা করেছো একটা ছেলে যদি হয় আমার কপাল খুলবে, আল্লাহ কপাল খুলবে ওই নিয়ত নাকি দুনিয়ার যৌতুকের কপাল, চিন্তা কি করেছো আল্লাহ ভালো জানে। অনেক বাবাই ছেলে চায় দুনিয়ার হারাম টাকা কামাই করে খাবে, যৌতুক খাবে, আর একদল ছেলে চায় হে মালিক আমি দুনিয়ার থেকে বিদায় নিলে দিনের দায় হিসাবে আমার সন্তান উম্মতের খেদমত করবে। আল্লাহ যদি ছেলে না দিয়া কন্যা দেয় শুকর আদায় করিও, কারণ ওই ছেলের দ্বারা তোমার যেই উপকার না হবে সেই উপকার আল্লাহ কন্যার দ্বারা করায় দিবেন। পয়গম্বর বলেন আমি নবীর উত্তম আদর্শ যখন গ্রহণ করতে আরম্ভ করলো আরবের খারাপ মানুষগুলো এত দামি মানুষে পরিণত হয়, আল্লাহ ডেকে বলেন পয়গম্বর আপনার আদর্শের অমুক 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 সাহাবার নামে ঘোষণা দিয়ে দেন, জিন্দা হালাতে আমি আল্লাহ এদেরকে নিশ্চিত জান্নাতি বানায় দিলাম। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরীদে নেক তু তৈয়্যার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। এরে নবীর আশেক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, যেই নবী বলেন আমি দুনিয়াতে এসে আব্বা বলে ডাক দিতে পারি নাই, ৬ বছরে মা হারায় গেল, ৮ বছরে আমার দাদাকেও আমি হারিয়ে ফেললাম, আরবের মধ্যে চলার কোনো পথ নাই, আরবের ভেতরে স্থান আমার আশ্রয়ের কোনো ভালো জায়গা নাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা আমার স্ত্রী যখন হলো উম্মাহাতুল মুমিনিন, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে কোরআন দিলেন, কিন্তু আমি পেরেশান হয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছি আমার দাওয়াত গ্রহণ করবে কে। খাদিজা ডেকে বলেন পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করেন কেন, আমার দাওয়াত গ্রহণ কে করবে, বড় পেরেশান হয়ে গেলাম, আমার ডানে বামে সামন্দিক পেছন দিক দুশ্মন আর দুশ্মন। খাদিজা ডেকে বলে পয়গম্বর আপনার কোনো পেরেশানি হতে হবে না, এই জমিনের মধ্যে আপনার হাতের দাওয়াত কেউ যদি কবুল করে না নেয় আপনি আমার হাতটা নিয়ে ধরে, প্রথম আমি খাদিজা আপনার নবুয়তের দাওয়াতকে কবুল করে নিলাম। মায়ার নবী শুকর আদায় করে বললেন এবার আমার দেরি নাই, ময়দানে আমি কাজ করতে নেমে গেলাম, যত বাধা আসবে আমি আর পেছন দিকে কদম বাড়াবো না, সামন দিকে আমি আগায় যাব, কার আমার খুঁটি যখন মজবুত হয়ে গেছে এখন আর টেনশন আমার তেমন হবে না। আল্লাহর নবী
দাওয়াতে নেমে গেলেন, কষ্ট করে 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 গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। আমার নবী দাওয়াত দিতে গিয়া মসজিদে বসে দোয়া করলেও তো কবুল হয়ে যেত, কিন কি প্রয়োজন ছিল আমার নবী দান মোবারক শহীদ করার জন্য। তাইফের ময়দানে মায়ার নবী দাওয়াত দিতে রওয়ানা, ওই তাইফের কাফের আমার নবীকে দেখার পর বাচ্চাদের কয় যাও পাথর মেরে তাড়ায় দাও, মক্কার এক পাগল চলে আসছে। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয় যেন সূর্যের গরম নবীকে কষ্ট না দেয়। নবী যেখানে কদম দেয় ওখান থেকে মেশকের ঘেরান আসে। এরে নবীরা আসে, নবী বলেন আমি রাস্তা দিয়া যখন চলি দুপার্শ্বের গাছ নত হইয়া আমাকে সালাম জানায়, জঙ্গলের প্রাণীরা আমি মুহাম্মদের সালাম দেয়, কিন্তু তায়েফের মানুষ আমার গায়ে যখন পাথর মারলো বৃষ্টির মতো, যখন নবীর শরীরের মধ্যে পরে রক্ত পড়া শুরু হয়ে গেল, রক্ত পরে নবীর জুতা মোবারক আটকায় গেল। আল্লাহ বলেন জিব্রাইল যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করে নিতে পারি না, কারণ ঈসা নবী আমার আশেক, মুসা নবী আমার আশেক, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশেক। জলদি করে যাও, আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম করে দিলাম, সেই শরীরে আজকে পাথর পরে রক্ত পরে নবী কান্না করে। জলদি করে যাও, আল্লাহর নবীর অনুমতি নিয়ে তায়েফের জমিনটাকে ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন এসে বললেন পয়গম্বর ওয়াডার যদি করেন জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী, আমার চোখের পানি ছেড়ে বললেন ও সাহাবায়ে কেরাম, ও জিব্রাইল ভাই, ওদেরকে তুমি ধমক দিও না, ওদের কোনো ক্ষতি করো না, কারণ আমি দুনিয়াতে রহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছি, আমি দয়ার নবী রহমতের নবী, এদেরকে মারবা না, কারণ এরা আমাকে চিনে না, এই জন্য আজ পাথর মারে। এই তায়েফের মানুষ জানে না আমি মুহাম্মদকে, ওরা জানে না আমি মুহাম্মদ বড় ইতিম, আমি দুনিয়াতে এসে বাবার ভালোবাসা পাই নাই, মায়ের আদর পাই নাই, আজ আমি মায়ের স্বার্থ উদ্ধারের জন্য বাবার পরামর্শ নিয়া বাবার স্বার্থর জন্যই তায়েফে আসি নাই, আমি মুহাম্মদ আরছি আমার মাওলা পাকের দ্বীনের স্বার্থ নিয়া। ওরা বুঝতেছে না, যেদিন বুঝে আসবে সেদিন ওদের দ্বারা দ্বীনের উপকার হবে। ও নবীর আশেক উম্মতির দল, সারা জিন্দেগি বার বয়ান শুনলাম কোনো লাভ হবে না রে বাবা, ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ এই রবিউল আউয়ালে তুমি কি নিবা, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, কারণ আমার নবীর সুন্নতের আমল কোনো হিন্দুরা করবে না, খ্রিস্টানেরা করবে না, ইহুদিরা করবে না, কোনো বিধর্মীরা করবে না, নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান উম্মতেরা। আজকে তুমি নবীর সুন্নতের আমল করবা, এত বয়ান আর বয়ান, এরপরেও কেন দাড়িটা লম্বা করতে পারো না, মাথায় মদিনাওয়ালার টুপি লাগাও না, কেন তুমি আল্লাহওয়ালার সোহবতে গিয়ে আমল সুন্দর করো না। মনে মনে ভাবতেছো ওলামায়ে কেরামদের কথা বলে মিথ্যা হয়ে যাবে, না রে বাবা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এরে ভাই, আমাদের আমলের তো কোনো ধারাই নাই, আমরা তো সিরিয়ালের মানুষ না, যারা দুনিয়াতে সিরিয়ালওয়ালা মানুষ, এলেমে আমলে তাকওয়ায় কোনো ঘাটতি নাই। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন, সিরিয়াল প্রথম আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ
10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত আবু বকর কান্না করলেন। ইশরাক নামাজ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষদের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ নামাজ বন্ধ নাই, তাকওয়ার কোনো ঘাটতি নাই, এলেমের কোনো ঘাটতি নাই। এরপর নামাজে দাঁড়াইয়া সারা রাত আবু বকর কান্না করলেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা গিয়া যায় আর কান্না করে। কি ওসমান এত কান্নার আওয়াজ! জান্নাতের টিকিট পাওয়ার পর কেন তারা কাঁদলেন? কবরে আমার কি উপায় হবে? আবু বকর সিদ্দিক বকরির একটা বাচ্চাকে ধরিয়া কয়, বকরির বাচ্চা তুই আমার থেকে অনেক ভালো, আজকে যদি আমি তোর মতো হইতাম বনি আদমরা বড় হওয়ার পরে জবাই করে আমাকে খেয়ে ফেলতো, কিন্তু আমার বড় ভয় হাসরের ময়দানে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। যেই নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে জানা নাই, যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর আমার মোহাব্বত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো, আমি যদি বলি নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, আল্লাহ যদি বলে না রে আবু বকর তোমার আমার আমার আমল পছন্দ হয় নাই, ফেরেশতাকে অর্ডার দিবে আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগায় দাও। যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে জাহান্নামের দিকে আমাকে টেনে টেনে নেওয়া হবে, কেমন ভয়ঙ্কর হবে ওই হাসরের মার, যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতের কথা নবীরা ভুলে যাবেন, আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন, মূসা নবী উম্মতকে ভুলে যাবেন নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম, নবী আপনি কাঁদেন কেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন? বলে না না, কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে, নবীরা পর্যন্ত কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে নাফসি নাফসি বলে কাঁদবেন। আমার আল্লাহ সেদিন হবে চূড়ান্ত রাগি, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাকের এই রাগান্বিত আওয়াজের মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, এই সময় নবীরা পর্যন্ত বেহুশ বেকারার হয়ে যাবে, সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। আম্মা জানায় এসে বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলবে, তখন আমি মুহাম্মদ সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে আমি নাফসি নাফসি বলে কাঁদব না, আমি কাঁদব ইয়া উম্মতি হাবলি উম্মতি আমার উম্মত কই, আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে বাঁচায় দাও, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। এরে নবীরা আশেক উম্মতের দল, আজকে দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারো না, বিদ্যুৎ গেলে রাতের ঘুম হারাম হয়ে যায় রে বাবা, নবীর সুন্নত জবাই করিয়া যদি হাসরের ময়দানে দাঁড়ায় যাও আল্লাহ বলবে, রে গুনাগারের দল আজকে তোমাদের ইনসাফের সাথে জাহান্নামে দেওয়া হবে। এরে নবীরা আশেক যুবক বৃদ্ধ বাবাজি পর্দার আরানের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, কত ওলামায়ে কেরাম আমাদেরকে এতিম করে চলে গেলেন, কত যুবকেরা চলে গেল, এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নাও, আদা করো তওবা করো, ও দয়ার মালিক জীবনে আর নামাজ সারব না, বেপর্দায় চলব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করে বর্তমান নিব না, ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো, দাড়ি কাটবো না,
পর্দায় চলবো না। আল্লাহর দরবারে যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, চোখে কান্না যদি না আসে, মদিনার নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আজ আমাদের কান্না কেন নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। যেই চোখে পানি নাই ওই চোখ দিয়া আমার কোনো লাভ নাই, যেই জবানে আমার মালিকের জিকির নাই সেই জবান দিয়ে আমার লাভ নাই, যেই অন্তরে আমার আখেরাতের ফিকির নাই সেই অন্তর দিয়া আমার লাভ নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আজকে থেকে আর নামাজ ছাড়ব না। ও নারায়ণগঞ্জের মুসলমান, আমরা নবীর তরিকা মান যারা কম বেশি মানার চেষ্টা করি, দাড়ি রাখলাম, টুপি পরি, নামাজ পড়ি, কই আজকে তোমরা যারা নবীর তরিকা মতো চলনারে যুবক ভাইরা, আজকে তোমরা যে আমাদের থেকে ভালো অবস্থানে আছো তাও তো না, বরং আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানার কারণে সম্মান কমে নাই, শান্তি থেকে আমরা বঞ্চিত হই নাই, বরং আমাদেরকে বাদ দিয়াও বলবো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, স্কুল কলেজে লেখাপড়া করে, যুবক যুবতী নামাজির অভাব নাই। ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক আজকে ব্যবসা করে নারায়ণগঞ্জ, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ একক্তও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার, কারো না জানি বটদোয়া লেগে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্যান্ডেল থেকে তুমি ওয়াদা করে যাও, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও দয়ার মালিক আজ আমি বক্তা হইয়াছে আরে বয়ান করতেছি, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমি হাতের দ্বারা কত অন্যায় করেছি, আমার এই গুনার খবর এলাকার কেউ জানে না, আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি, আমার জবান দ্বারা কত গুনাহ করেছি, আমার অন্তরের পরিকল্পনার মাধ্যমে কত গুনাহ করেছি। ও আল্লাহ আজকে মানুষ জানলে আমাকে বয়ান করতে বসাইতো না, আপনি জানার পরেও তো আজ খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, গোপনে রেখেছেন আল্লাহ, আজ আমরা গোপনেই তওবা করে নিলাম। যতদিন বেঁচে থাকবো, জীবন থাকার যাক, চাকরি থাকার যাক, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আর নবীর সুন্নতের আমল বাদ দিব না। যে সমস্ত ওলামায়ে আহলে হক যাদের কাছে গেলে আমল বাড়ে, কান্নাওয়ালা চক্ষু তৈরি হয়, জিকিরওয়ালা জবান তৈরি হয়, এমন ওলামায়ে আহলে হকের কাছে গিয়ে আমল শুরু করব, মা বাবার দোয়া নিয়ে চলব, জীবনে আর বেপর্দায় চলব না। তওবা করার জন্য দিলটা যদি তৈরি হয়, আমার আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ অন্তর দেখতেছেন, ও দয়ার মালিক এই ঈদগাহ ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার গোলাম সুন্নতের ময়দানে হাজির হয়ে গেল, ও মালিক আমরা তওবার নিয়ত করে ফেললাম, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, আমাদের তওবা কবুল করে নেন, মরণ পর্যন্ত নবীর সুন্নত অনুযায়ী চলিয়া, আপনার রাজি খুশি অনুযায়ী চলিয়া আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া